বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ এর দুই সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এছাড়া তিনটি অস্ত্র, বিপুল গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন জানান, রুমা থানচি রেমাকরি ইউনিয়নের বাকলাই এলাকায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরনে কেএনএফ এর ইউনিফর্ম ছিল। স্থানীয়রা জানিয়েছে, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।